হ্যালো হ্যালো এভরিওয়ান। এভরিওয়ান, তো ফাইনালি আমি জানি তোমরা অনেকেই এই নিউজটা শোনার জন্য অপেক্ষা করছিলে, অ্যান্ড আমরা সেটা আজকে রিভিল করতে চলে এসেছি। ওয়ান টু টু, এই আগে থেকেই বলছে টু থ্রি, আমার সাথে বলো ওয়ান টু থ্রি। থ্রি অ্যান্ড হেয়ার ইট ইজ। তো তোমাদেরকে এটাই বলার ছিল, ফাইনালি আমরা প্যারেন্ট হুডের দিকে এগোচ্ছি। ইয়েস, সো আমরা এবারে পেরেন্টস হয়ে যাব অ্যাজ আ কাপল থেকে। এত বছরের লং জার্নি অ্যাজ আ কাপল, দেন এত বছরের লাভ, হাজবেন্ড, হ্যাঁ দেন হাজবেন্ড ওয়াইফ ফিলিংসটা, ওটা কি বলতো, ওটা যখন নিজের সাথে হয় তখনই ওটা ফিল করা যায়। সো হ্যাঁ, উই আর হ্যাপি, হ্যাপি ইন এক্সাইটেড। হ্যাঁ অলসো এক্সাইটেড। আর এবার তোমাদের সাথে শেয়ার করি যেটা, যে সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং শুরু করেছিলাম, আমি বলেছিলাম, বাট এক্স্যাক্টলি আমরা কবে থেকে শুরু করেছিলাম, আজ শুরু করেছি, কাল নিউজটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এরকম তো ব্যাপারটা না। অনেক খারাপ চোখে দেখে, ডেইলি লাইফস্টাইল কি দেখাচ্ছে, দেখাচ্ছে সেই দেখাচ্ছে, পার্সোনাল লাইফ দেখাচ্ছে, বাট না, এটা ভুল কথা বলবো, পার্সোনাল লাইফ কেউই কখনো ডেইলি লাইফস্টাইলে দেখায় না, পার্সোনাল লাইফ তাদেরও একটা কিন্তু থাকে, সেই পার্সোনাল জায়গাতেই থাকে, তো একটা টাইম আসলে সেটা সবাই শেয়ার করে যখন যাদের। বাট এটা সবাইকে বলবো যে মানে নিউজটা শোনার পরে দুই ফ্যামিলি খুব এক্সাইটেড, হ্যাঁ ফ্যামিলি বেশি, আমাদের থেকে আমাদের ফ্যামিলি বেশি, আমরা তো থাকবো, এটা তো ন্যাচারাল, বাট হ্যাঁ আমাদের ফ্যামিলি বেশি এক্সাইটেড। আমি বলেছিলাম যে উড়িষ্যা থেকে আমরা আসানসোলে চলে আসি, তখনও সত্যি কথা বলতে আমরা কোনো ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করিনি। আসানসোলে যাওয়ার পরে যখন আমরা দেখাই, তারপরে সিস্টের, তখন হট করে সিস্টের কথাটা শোনার পরে আমরা দুজনে প্যানিক করে যাই, কারণ হট করে কিছু একটা কথা শুনলে প্যানিক করে যাবো, যখন আমরা যখন জানি না ওই বিষয়টা সম্বন্ধে, আমাদের তো কোনো আইডিয়া নেই হট করে শোনার পরই। তো তারপরে যখন আমরা রিপোর্ট নিয়ে ম্যাডামের কাছে যাই, মানে ডক্টরের কাছে যাই, তো উনি দেখে বলেন যে এরকম সিস্ট আছে, তো ফ্যামিলি প্ল্যানিং এর কিছু কি প্ল্যান আছে। আমরা দুজনেই হট করে সিদ্ধান্ত নিই যে হ্যাঁ আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর প্ল্যান আছে, কারণ আমরা সেই মুহূর্তে হট করে এটা নিজে থেকে বেরিয়ে আসে যে না, এবারে নিজে থেকেই ওটা হয়ে যায়, মানে সেই সিচুয়েশন চলে এসেছিল আর সেই কি, সিচুয়েশনে হট করে নিজেদের মুখ থেকে ডক্টরের সামনে বেরিয়ে যায় যে হ্যাঁ প্ল্যানিং আছে, তো কোনো কিছু কি প্রবলেম হবে, হ্যাঁ তো কোনো কিছু কি প্রবলেম হবে, তো তখন উনি বলেন যে না সিস্টটা কোনো কিছু প্রবলেম না, তো সিস্টও ভালো হবে, তোর এমনি তোর যেটা প্ল্যানিং তুই সেটা করতে পারো, একসাথেই ওটা হবে, ওটা ওটাতে কোনো ইস্যু নেই। উনি বলেন আমাদেরকে, সাজেস্ট করেন যে HSG-টা একবার করানোর জন্য। অনেকে বলেন যে HSG বেবি না আসলে অনেকে করায়, মানে বেশিরভাগ অনেকের, এটা আমি বলবো একটা এক ধরনের মিথও বলতে পারো, PCOS মানে সিস্ট, তো তো সিস্ট থাকলে একবার HSG-টা করানো, আমারও মনে হয় যেটা, আমিও যেটা গুগল করে সার্চ করে আমরা দুজনে দেখেছিলাম যে ওটা জরুরি, কেন কি কখনো তোমার সিস্টটা না ওভারিতে গ্রো করে, তো সিস্ট তো ওভারি থেকে কখনো তোমার ওটা টিউবের মধ্যেও গ্রো করে যেতে পারে, তখন ওটা নিজের লাইফেও একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, প্লাস মেন তো টিউবই থাকে, তো ওই জন্যে তারপরে উনি বলেন যে একবার HSG-টা করিয়ে নিতে পারিস, তো তারপরে আমরা HSG করাতে যাই। TVS তো একটা নর্মাল জিনিস, ওটা তো, বাট ওই সময় প্যানিকটা বেশি হয়ে গেছিল। হুম, দেন আমরা HSG-টাও করাই, উনি বলেন ওষুধ খাই, ওকে প্রায় 3 থেকে 4টা ওষুধ দিনে খেতে হতো, প্লাস একটা লিকুইড ছিল না, পাউচের মতো পাউডার ছিল। তো আমার তারপরে কি হলো জানো তো, ফার্স্টের দিকে সিস্ট থাকার সময় আমার পিরিয়ডিক্যাল কোনো প্রবলেম ছিল না, আমার হট করে দেখলাম কি পিরিয়ডিক্যাল প্রবলেম চলে এলো, আমি তখন ওকে বললাম মানে ওষুধ খাচ্ছি তারপরে এক্সট্রা করে প্রবলেমটা কেন আসছে, তখন আমরা দুজনেই আবার ডিসিশন নিলাম যে আমাদের মনে হচ্ছে কি ওষুধের ডোজটা হয়তো আমাদের আমার জন্য বেশি হয়ে যাচ্ছে, হয়তো আমার শরীরে সেটা দরকার নেই, তাও আমি খাচ্ছি, এটাও তো হতে পারে। তো তারপরে আমরা ডিসিশন নিই নিজেরাই যে আমরা ডক্টরের কাছে যাব না 2 মাস, আমরা হচ্ছে লাইফস্টাইলটা চেঞ্জ করবো আর কি, লাইফস্টাইলটা চেঞ্জ করবো। দেন আমরা আমাদের লাস্টের আসানসোলের ব্লগগুলো তো তোমরা দেখতেও পাবে, সকালে বিকেলে আমরা হাঁটতে যেতাম, আমি স্পেশালি যোগা করতাম, খাওয়া দাওয়াতে কন্ট্রোল করি, তখন কিন্তু আমি টোটালি সমস্ত রকম ওষুধ ডক্টরের কাছে কোনো কনসাল্ট না করে আমি বন্ধ করে দিই, কারণ আমার মনে হয়েছিল ওষুধটা আমার জন্য বেশি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ওটা সবাই ডিপেন্ড করে না, না সেটাই, হ্যাঁ এবার তাহলে আমি ওষুধ বন্ধ করে দিয়ে রেজাল্ট পেয়েছি, মানে এই না যে তোমরা ওষুধ বন্ধ করে দাও, এটা সম্পূর্ণ নিজের শরীরের ওপর ডিপেন্ড করে, নিজের শরীরটা না তুমি নিজেই বুঝতে পারবে। বাট ডিসিশনটা নিয়েছিলাম আমরা, বাট ওটা ভেবে তোমরা আবার ডিসিশন নিয়ে নাও, হ্যাঁ এটাই আমরাও বলবো যে আমরা নিচে নিয়েছিলাম ওষুধটা বন্ধ করে দেওয়ার, মানে যে তোমাদের যাদের কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে সিস্টের পরে, তোমরা হট করে এই ডিসিশনটা নিয়ে নিও না, তোমরা নিজেরা
আলোচনা করো বাড়ির তোমার পার্টনারের সাথে, নিজেরা বুঝলে বুঝতে পারবে, ডিসিশনটা নাও, নিজের শরীর তোমরা নিজে বেশি ভালো বুঝবে আমাদের থেকে না, সবার শরীর কিন্তু প্রথমেই বলবো এক না, চার পাঁচ মাস কন্টিনিউ ওষুধ খাওয়ার পরে প্রবলেম পিরিয়ডিক্যাল প্রবলেম আসতে ওষুধ বন্ধ করে দিই, দেন এক মাস আমি ওষুধ পুরো বন্ধ রাখি, দেন আই মিসড মাই পিরিয়ড। তো আমি সকালবেলা আমার কি মনে হলো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, তো আমার মনে হলো কি না একবার জাস্ট টেস্টটা করে আসি, টেস্ট কিটটা ঘরেই রাখা ছিল ফ্রিজে, তো হট করে টেস্ট করতে যাই, সত্যি কথা বলতে তখন আমি এক্সপেক্টও করিনি যে হ্যাঁ টেস্টে রেজাল্টটা পজিটিভ আসবে, পাঁচ ছ মাস আগে ভেবেছিলাম তখন কিছু হয়নি, দেন পাঁচ ছ মাস পরে এক মাস ওষুধ বন্ধ করার পরে কিছুই সেন্স ভাবিনি সেই মানতে আমরা, তো তারপরে আমি হঠাৎ করে টেস্ট করি মানে পজিটিভ, বলে না যেটা ভাগ্যে থাকে যেই টাইমে যেটা তোমার কাছে আসার হবে সেটা ঠিকই একটা না একটা সময় তোমার কাছে আসবে, আর যখন যেটা তোমার হচ্ছে না তোমার কাছে আসছে না, তো ভাববে সেই টাইমটা এখনো পর্যন্ত আসেনি। তো দেন ও ঘুমোচ্ছিল সকালবেলা, সানডের দিন ছিল, ওকে আমি দেখাই, দেন হ্যাঁ স্বাভাবিক, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই, সবাই তো হ্যাপি হবেই, খুশি তো হবে, বাট এক্সপেক্ট আমরা করেছিলাম, বাট আনএক্সপেক্টেড ওয়েতে এটা আমাদের কাছে এসেছে, এটাই আর কি বলা, তখন আমরা যেটা ভেবেছিলাম সেটা আমরা পেয়ে গেছি, এটাই ভগবানের বড়দের অনেক কৃপা করুণা আশীর্বাদ, তোমাদের ভালোবাসা বলতে পারি। কি বলতো লাস্টে আমাকে বলছে তাহলে এতগুলো টেস্ট যে করলাম কি বেকার করলাম, তারপরে এতগুলো যে ওষুধ খেলাম সেগুলো কি বেকার খেলাম, মানে লাস্টলি বলতে গেলে কোথা থেকে কি হয়ে গেছে সেটা আমরা নিজেও জানি না, বাট আনএক্সপেক্টেড হয়ে এসেছে, হ্যাঁ এক্সপেক্টেড জিনিস ছিল বাট হট করেই আমরা ডিসিশনটা নিই, মানে হট করেই হয়ে যায়, দেন এটাও সব থেকে একটা বলতে গেলে কোইনসিডেন্টই বলতে পারো, হট করে ওর আসানসোল থেকে এই খড়গপুরে চলে আসা বাড়ির কাছে, এটাও কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতেই এসেছে, এটাও কিন্তু আমরা এক্সপেক্ট করিনি, হট করে ওকে ওই অফিস থেকে ডাকে, ইন্টারভিউ ওর হয় দু তিনবার, দেন এখানে ও হট করে চলে আসলো, সো এটাও আনএক্সপেক্টেড ওয়েতে হয়েছে, সো লাইফে যা হচ্ছে আনএক্সপেক্টেড ওয়েতেই হচ্ছে, হতে দাও, ফর দ্য বেস্ট এন্ড গো উইথ দ্য ফ্লো, এই হলো মেইন কথা, সো এই হলো আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর জার্নিটা পুরোটা, আজকে তোমাদের সাথে ফাইনালি শেয়ার করতে পারলাম, আমারও ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে, উই আর এনজয়িং আওয়ার এই প্রেগন্যান্সি পিরিয়ডটা, সো খুব খুব ভালোভাবে যাচ্ছে, খারাপভাবে যাচ্ছে, বাট এনজয় করছি, এটা হলো মেইন কথা, সো হ্যাঁ উই আর নাও প্রেগনেন্ট, সো উই আর নাও কেন বললাম, কারণ এটা আমি অনেকে বলতে দেখেছি, সত্যি বলতে প্রেগনেন্সি পিরিয়ডে আমি বুঝতে পেরেছি যে একটা মেয়ে একটা বেবিকে তো 10 মাস 10 দিন তার গর্ভে ক্যারি করে, বাট একটা ছেলের মাথাতে কিন্তু সত্যিই সেই বেবিটা থাকে, সো ও অনেক রেসপন্সিবল আগের থেকে আরও অনেক হয়ে গেছে, আর সব থেকে বড় কথা হচ্ছে মুড সুইংস যেটা মেয়েদের হয়ই প্রেগনেন্সি, আর ক্রেভিংস হঠাৎ করে এই খাবার ওই খাবার সেই খাবার, ও রাত বিরেতে যেয়ে যেয়ে খুঁজে খুঁজে আনতো, খুঁজে মানে গ্রীষ্ম অনলাইনে অর্ডার দিত যখন, যেটা মানে ওর ক্রেডিট কার্ডের হাফ টাকা আমি ক্রেভিংস এর পেছনেই মনে হয় নষ্ট করে দিয়েছি মাসে মাসে, উই আর ব্লেসড যে আমরা যখন ভেবেছিলাম সেই সময় আমরা সেটা পেয়ে গেছি, চলো আজকের মতো টাটা, যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দাও, দেখা করছি নেক্সট ডে, নেক্সট ডেও আসছেন আমার কাছে ব্লগ, টাটা।